আমরা 51 জন ভারতীয় মহান ব্যক্তিত্বদের নিয়ে সাজিয়েছি আমাদের এই প্রয়াস। প্রথম পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতবর্ষ স্বাধীন করার জন্য নেতাজির অবদান অনস্বীকার্য। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং ভারত স্বাধীন করার জন্য আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইংরেজের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ইনি ভগৎ সিং। 23-3-1931 সালে সুখদেব ও রাজগুরুর সঙ্গে ব্রিটিশ সরকার হিংসাত্মক কর্মকাণ্ডের জন্য ভগৎ সিংকে ফাঁসি দেন। তিনি ভারতবর্ষের একজন মহান শহীদ। ইনি ক্ষুদিরাম বসু। 11-8-1908 সালে ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝোলায় হিংসাত্মক কর্মকাণ্ডের জন্য। ক্ষুদিরাম বসু ভারতবর্ষের প্রথম শহীদের মর্যাদা অর্জন করেছেন। ইনি রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একজন হিন্দু ধর্মগুরু, বিবেকানন্দের গুরু ছিলেন। তার নাম অনুসারেই রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠিত হয়েছে। স্বামী বিবেকানন্দ একজন ভারতীয় ধর্মপ্রচারক। তিনি রামকৃষ্ণের শিষ্য এবং রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা করেছেন এবং সারা বিশ্বে হিন্দু ধর্ম প্রচার করেছেন। ইনি সারদা দেবী, রামকৃষ্ণের সহধর্মিণী। তিনি স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠায় সর্বতোভাবে সাহায্য করেছেন। ইনি ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের মন্ত্রশিষ্যা। তিনি ভারতীয় নারীদের শিক্ষার প্রসার এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারে অধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিদেশিনী হলেও ভারতীয়। ইনি রাজা রামমোহন রায়, একজন সমাজ সংস্কারক। তার জীবনের সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য কাজ হল সতীদাহ প্রথা নিবারণ করা। তিনি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ করতে পেরেছিলেন। ইনি জন্মসূত্রে বিদেশি হলেও তিনি ভারতীয়। তিনি মাদার টেরেসা। তিনি একজন সমাজসেবী। সমাজ সেবার জন্য তিনি নোবেল পুরস্কার বা নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। ইনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। সিপাহী বিদ্রোহের সময় তিনি সম্মুখ সমরে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন এবং 18-6-1858 সালে যুদ্ধক্ষেত্রেই তিনি ইংরেজদের হাতে নিহত হন। ইনি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মূলত একজন কবি, একজন বাঙালি কবি। মেঘনাদ বধ চিরপরিচিত। তিনি বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। বাংলা বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি পুস্তক তিনি রচনা করেছেন। বাংলা ভাষাকে দাড়ি কমার সুদৃঢ় বন্ধনে তিনি বেঁধেছেন। ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। বাংলা ভাষার, আধুনিক বাংলা ভাষার সূচনালগ্নে তিনি বাংলা ভাষাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। রাজসিংহ, আনন্দমঠ ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। ইনি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি হিসেবেই তিনি সমধিক পরিচিত। সাহিত্যে অবদানের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন। শান্তিনিকেতন, শ্রীনিকেতন ইত্যাদি শিক্ষায়তন তিনি প্রতিষ্ঠা করেছেন। ইনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের মতো করে বলতে শরৎচন্দ্র ছাড়া আর কেউ পারেনি। চরিত্রহীন, দেবদাস, গৃহদাহ ইত্যাদি শরৎচন্দ্রের উল্লেখযোগ্য রচনা। ইনি কবি কাজী নজরুল ইসলাম। তিনি একধারে কবি, অন্যধারে তিনি সঙ্গীতজ্ঞ। তিনি বাংলাদেশের জাতীয় কবি। ইনি কবি সুকান্ত ভট্টাচার্য। কবি খুব কম বয়সেই মারা যান। দ্বিতীয় পর্বে আমাদের আসছে